Assalamu alaikum viewers, welcome to my channel Shaira's Hobbies. आज के आपने देखा थे butterfly कपड़े दिए petticoat cutting एवं शेले शेयर करूँ। तो इखने अमी दुई गोच butterfly कपड़े निये थे। कपड़ा का मी चार भाज कोई निये थे। butterfly कपड़े जहे तो बहुरे बेशी था के ताया मी बहुरे दिके 5 इंची रेखे चार भाज कोई निये थे। ए 5 इंची कपड़ दिए बेल्ट बनाब। 36 इंची एक गज है। एखने कपड़ा बाका छिलो ताई आमी केटे समान करे निएछि। पेटिकोटे लम्बा होच्छे 35 इंची, तार थेके 2 इंची बेल्टेर जन्य बाद दिब। तो एखन 33 इंची दाग दिए नेई। এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নেব। কোমর 36 ইঞ্চি। 36 ইঞ্চিকে 8 ভাগ দিয়ে ভাগ করলে 4.5 ইঞ্চি হয়। তো এই কর্নার থেকে আমি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবং তার অপোজিট কর্নারে আমি 4.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। সাইডের কাপড়টাকে কেটে নিচ্ছি, না হলে দাগটা বোঝা যাচ্ছে না। তো দেখুন, যেখানে আমি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম সেখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশিতে দাগ দিচ্ছি। এবং অপোজিট কর্নারেও 1/2 ইঞ্চি বেশিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন এই দুই দাগ আড়াআড়িভাবে মিলিয়ে নিন। দেখুন, ইঞ্চি টেপকে এভাবে ধরলে সুন্দরভাবে সোজা দাগ হয়। এখন এই দাগ বরাবর কেটে নিন। উপরের এই জোড়া অংশটা কেটে নিচ্ছি। দেখুন, ছোট সাইজের হয়েছে 4 টুকরা এবং বড় সাইজের হয়েছে 2 টুকরা, মোট হচ্ছে 6 টুকরা। তো এর জন্য একে 6 ছাঁটে পেটিকোট বলে। দেখুন, বড় টুকরার বাঁকা পাশে আমি ছোট টুকরার যে পাশটা সোজা সে পাশটা রেখে সেলাই করে জোড়া লাগিয়ে নেব। তো একইভাবে এই পাশে তো আমি আরেকটি ছোট টুকরো নিয়ে সোজা পাশটায় এভাবে রেখে সেলাই করে নেব। তো চলুন এখন সেলাই করে নিন। এরকম ভাবে বাকি 3 টুকরাও আমি সেলাই করে এর ওপর বিছিয়ে নিয়েছি। আর দেখুন, এই কর্নারগুলো বাড়তি আছে, তাই পেটিকোটের 2 পার্টকে এভাবে 2 ভাঁজ করে রাউন্ড করে কেটে নিব।
এখন একটি সোজা পার্টের বরাবর করে আরেকটি সোজা পার্ট বিছিয়ে নিয়েছি। দেখুন, কোমরের দিকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ থেকে আমি নিচ পর্যন্ত সেলাই করে নেব। এরপর এই পাশটা সেলাই করে নেব। কামিজের সাইডে ফাড়ার মতো করে এই অংশটাও সেলাই করে নিচ্ছে। এখন অপর সাইডটাও সেলাই করে নিচ্ছে। এখন নিচের অংশটা ফোল্ড করে সেলাই করে নিন। এরপরে সাইড দিয়ে আরেকটি সেলাই দেই। এখন বেল্টটা কাটবো। তো দেখুন, যে 5 ইঞ্চি কাপড় রেখেছিলাম সে কাপড়টা 2 ভাঁজ করলে 2.5 ইঞ্চি হয়, আর 1/2 ইঞ্চি সেলাই করার পরে 2 ইঞ্চি থাকবে। আমি বেল্টের জন্য 2 ইঞ্চি বাদ দিয়েছিলাম। এপাশে আমি 1 ইঞ্চি পরিমাণ রেখে কোমর 36 ইঞ্চির অর্ধেক 18 ইঞ্চিতে ভাঁজ করে কেটে নিই। বেল্টের 2 পাশেই ফোল্ড করে সেলাই করে নিই। তো দেখুন, আমি সেলাই করে নিয়েছি। এরপর এভাবে 2 ভাঁজ করে পেটিকোটের সোজা পার্টের উপর রেখে আমি পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব। এখন সেলাই করার পর বাড়তি কাপড়টা পিকো করে নিয়েছি। এরপর বেল্টের উপর চাপ সেলাই দিয়ে নিই। এভাবে 2টি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সাইডের বেঁচে যাওয়া কাপড়টা 1 ইঞ্চি চওড়া করে কেটে নিয়ে ডোরে তৈরি করে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে
কমেন্টস করুন, আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এভাবে আমার 6-7 পেটিকোট কাটিং এবং সেলাই হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।